বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা যে যেখানে আছো, যেভাবেই আছো, ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা সবাই নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, আমরা এই করোনার মধ্যে নিয়মিত ক্লাস করতে না পারার কারণে আমরা এখন অনলাইন মুখ হয়ে গেছি সবাই, আর অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, তাই না? আর যেহেতু আমরা অনলাইনের মধ্যে ক্লাস নিচ্ছি, আমি চাইবো তোমরা সবাই প্রত্যেককে কি করব, হেল্প করব এবং জানানোর চেষ্টা করব যেন সবাই অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা ক্লাসগুলো দেখব এবং মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করব। কারণ কি, যখনই কলেজটা খুলে যাবে তখন হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এর জন্য বন্ধ আছে, আমরা বাসায় থাকবো, পড়াশোনা করব, আর হচ্ছে কি নিরাপদ থাকবো, সব সময় সুস্থ থাকবো। এখন কি করা উচিত? এখন আমাদের ক্লাসে যাওয়া উচিত, আমরা সবাই এখন ক্লাসে যাব, ক্লাসটা নিয়মিত মনোযোগ দিয়ে শুনব এবং সুন্দর করে শুনব, ঠিক আছে? আসো আমরা এবার ক্লাসটা শুরু করি। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসি পারভীন, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে, আমি বলবো সেটা অ্যানিমাল ডাইভার্সিটি ওয়ান, প্রাণী বৈচিত্র্য এক, যেটা অনার্স প্রথম বর্ষের সম্মান, বিষয় কোড 2130। আর আজকের বিষয় ফাইলাম ইকাইনোডারমাটা, লেকচার 2। এখানে আমি পিকচার দিয়েছি ইকাইনোডারমাটার, গতদিন একরকম পিকচার দিয়েছিলাম, আজকে একটু ব্যতিক্রম পিকচারগুলো দিয়েছি তোমাদের জানার সুবিধার্থে। গত ক্লাসে আমি সাবফাইলাম 2 পর্যন্ত পড়িয়েছিলাম, আজ এখন পড়াচ্ছি হচ্ছে সাবফাইলাম 3, অ্যাস্ট্রোডোজোয়া। আর এর বৈশিষ্ট্য থাকবে, উদাহরণ থাকবে, আমরা বৈশিষ্ট্যগুলোকে পড়ে নিই। বৈশিষ্ট্য হলো, এক, দেহ ওরাল ও অ্যাবওরাল বরাবর চ্যাপ্টা, অরীয় প্রতিসম ও 5টি বাহু থাকে, 3 নম্বর হচ্ছে মুক্তজীবী। আর এই সাবফাইলাম অ্যাস্ট্রোজোয়ার অধীনে কয়টা ক্লাস রয়েছে সেটা আমরা আগে জেনে নিই। এর অধীনে রয়েছে 3টি ক্লাস বা শ্রেণী, যথা ক্লাস 1 হচ্ছে অ্যাস্ট্রোয়েডিয়া, 2 হচ্ছে অফিরয়েডিয়া, 3 হচ্ছে কনসেন্ট্রিক সাইক্লোডিয়া। আমরা এগুলো হচ্ছে এখন বৈশিষ্ট্য আর উদাহরণটা আবার দেখ। অ্যাস্টেরয়েডিয়া ক্লাস। বৈশিষ্ট্য, এক, দেহ তারকার মতো অথবা পঞ্চভুজ, 2, 5টি নমনীয় বাহু দেহের কেন্দ্রের গোলাকার চাকতি থেকে বের হয়, 3, দেহ চাকতি থেকে বাহুগুলোর উৎপত্তি স্থান চিহ্নিত করা যায় না, 4, প্রতিটি বাহুর অঙ্কদিকে অ্যাম্বুলাঙ্কার খাঁজ থাকে, অ্যাম্বুলাঙ্কার খাঁজ অনাবৃত, 5, পায়ু ও মেডিপোরাইট দেহের পরাঙ্গমুখ অঞ্চলে থাকে, 6, বাইপিনারিয়া ও ব্যাকিও লারিয়া লার্ভার মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে। অ্যাস্ট্রোপিকটেন বা অ্যাস্টারেস উদাহরণ দুইটা দিয়েছি, যেকোনো একটা দিতে হবে। অফিরয়েডিয়া, এটা হচ্ছে ক্লাস 2,
বৈশিষ্ট্য হচ্ছে দেহের কেন্দ্রীয় গোলাকার চাকতি থেকে 5টি সরু লম্বা গাইড যুক্ত বাহু বের হয়। বাহুগুলো তখন ও শাখাযুক্ত। অ্যাম্বুলিয়ঙ্কার খাঁজ আবৃত। 3, ম্যাডিপোরাইট মৌখিক অঞ্চলে থাকে, চার পায়ু নেই। 5, জীবনচক্রে প্লুটিয়াস লার্ভা দেখা যায়। জীবনচক্রে প্লুটিয়াস লার্ভা দেখা যায়। উদাহরণ হচ্ছে অফিওডার্মা বা অ্যাস্ট্রোনিক্স অ্যাস্ট্রোনাইনিক্স। 3 নম্বর ক্লাস হচ্ছে কনসেন্ট্রিসাইক্লোডিয়া। উদাহরণ বা বৈশিষ্ট্য আমরা আগে দেখে নিব। এখন দেহ চাকতি ক্ষুদ্রাকার ও বাহু থাকে না। 2, দেহ চাকতির পরিধি বরাবর প্রান্তীয় কাঁটা থাকে। 3, মুখ ও পায়ু থাকে না। 4, পানি সংবহনতন্ত্র 2টি রিং ক্যানাল বিশিষ্ট। 1983 সালে এটি আবিষ্কৃত হয়। উদাহরণ হল জাইলোপ্লাস্ট। এবার সাবফাইলাম যেটা উপপর্ব সেটা হচ্ছে 4, ইকাইনোজোয়া। ইকাইনোজোয়া বৈশিষ্ট্য, দেহ গ্লোব আকৃতির, ডিম্বাকার বা চাকতি আকৃতির, বাহু থাকে না। আর এই সাবফাইলামের অধীনে রয়েছে 2টা ক্লাস, এক হচ্ছে ইকাইনাডিয়া আর হচ্ছে হলোথুরাডিয়া। হলোথুরাডিয়া এটার বৈশিষ্ট্যের উদাহরণ পড়বো আমরা। ইকাইনাডিয়া বৈশিষ্ট্য হচ্ছে দেহ গোলাকার বা ডিম্বাকার, সামান্য উপরে নিচে চাপা, কঙ্কালপাদ ঘন সন্নিবিশিষ্ট হয়ে গোলাকার খোলক তৈরি করে, খোলক কাঁটাযুক্ত। 3, বাহু থাকে না, নালীপদে চোষক থাকে। 4, অ্যাম্বুলাঙ্কর খাঁজ আভ্যন্তরীণ এবং অন্ধ। পায়ু ও ম্যাডিপ্রয়েড প্রাঙ্গমুখ তলে অবস্থিত। জীবনচক্রে প্রোটিয়াস লার্ভা দেখা যায়। উদাহরণ হচ্ছে ইকাইনাস, আরেকটা হচ্ছে ক্লাইপি এস্টার। এবার হলোথুরাডিয়ার বৈশিষ্ট্যগুলো দেখে নি। দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম বা ডিম্বাকার, বাহুবিহীন। 2, দেহের অগ্রভাগে মুখচ্ছিদ্র অবস্থিত। মুখচ্ছিদ্রকে ঘিরে অনেকগুলো সংকোচরশ্মি কোষিকা থাকে। 3, ত্বক খসখসে চামড়ার মতো, ত্বকে কণ্টক ও পেডিসিলারি থাকে না। অ্যাম্বুলাঙ্কারে খাঁজ বন্ধ। জীবনচক্রে অরিকুলারিয়া লার্ভা দেখা যায়। উদাহরণ হচ্ছে কিউকামারিয়া, কিউকামারিয়া আর হচ্ছে হলোথুরিয়া। যার যেটা সহজ মনে হবে সে সেটা পড়বো, অবশ্যই ভালো করে বানানগুলো লেখার চেষ্টা করব। আর আমি যেখান থেকে রেফারেন্স মানে নিয়েছি সেটা রেফারেন্স হচ্ছে এটা, রেফারেন্স রুপার্ট অ্যান্ড বার্নস 1994। রেফারেন্সটা অবশ্যই আমরা উল্লেখ করব ক্লাসিফিকেশনের পরে। এবার আসা যাক এই ট্রপিক্সে আমি মানে এই ক্লাসিফিকেশনের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার পেতে পারি বা অ্যান্সার করতে পারি। কোশ্চেন অ্যাপার্ট টু দ্য ট্রপিক্স, 1 নম্বর প্রশ্ন হতে পারে এটা, যেটা ইকাইনোডার্মাটা কি। 2, ইকাইনোডার্মাটা 2টি প্রাণীর নাম লিখো বা 2টি বৈশিষ্ট্য লেখো, শনাক্তকারী, সাধারণ বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে ইকাইনোডার্মাটার সাধারণ বৈশিষ্ট্য সমূহ লেখো। 4, 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও 1টি করে উদাহরণ সহ ইকাইনোডার্মার পর্বকে শ্রেণী পর্যন্ত শ্রেণী বিন্যাস করো। এমনও হতে পারে যে শুধুমাত্র সাব ফাইলামে বা উপপর্বের শ্রেণী বিন্যাস করো, এটাও আসতে পারে। আমি এমনভাবে ক্লাসিফিকেশনটা লিখেছি যাতে তোমরা সব প্রশ্নের অ্যান্সার করতে পারো তোমাদের সুবিধার্থে। আমি চাইবো তোমরা মানে ক্লাসিফিকেশনটা অবশ্যই ভালো করে পড়বে এবং ছোটখাটো যত প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। আর এটাই মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন শেষ ক্লাস হয়ে গেল। সবাই ভালো করে ক্লাসিফিকেশনটা দেখো, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। আমরা
আদারওয়াইজ 5টা 6 এর প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি বা বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনটা পড়লে ভালো হবে বা কোনটা কমন পেতে পারি, এরকম আমরা দেখে নিতে পারবো। অবশ্য পড়াশোনা করলে এটা পাওয়া যাবে। আমরা একটু অ্যানালাইসিস করব, একটু থিসিস করব যে কিভাবে পড়তে হবে। ওকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।